জীবনীতে কোনো সন্তান আসবে না। আমার উসমান হারুনি ধ্যান ভাঙ্গিয়া বলে, ওগো মা তোমার জিন্দগিতে কোনো সন্তান নাই, তুমি কোনোদিন সন্তানের মা হইতে পারবা না। ওই মা মনে 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 আঘাত পাইয়া যায়, কাঁদতে কাঁদতে মা বাড়ির দিকে চলিয়া যে যায়। রাস্তার মধ্যে দেখা পাইল আমার খাজা বাবা মইনুদ্দিন চিস্তি, বলে মা আমি আপনাকে জানাই, আপনি কাঁদেন কেন কি কারণে বলেন না যে তাই। মা বলে, ওরে বাবা আমি তোমারে দেই কইয়া একটা সন্তানের লাগিয়া গেলাম খাজা উসমান হারুনির কাছে তে চলিয়া। তখন উসমান হারুনি বলে, বাবা আমার ভাগ্যে কোনো সন্তান নাই, তাই মনের দুঃখ মনে লইয়া বাড়ি ফিরে যাই। আমার খাজা মইনুদ্দিন বলে, মা আপনি আবার যান, আপনি আবার যান ওই পীরের কাছে চলিয়া, একটা সন্তান চাইবেন মা গো আল্লাহর দোহাই দিয়া। আল্লাহর ওলি চাইলে দিতেও পারে, আপনি নিরাশ হইয়েন না। মা আবার পীরের কাছে চলিল, তখনা গিয়া বলে, ওগো বাবাই আমি আপনাকে জানাই, আপনি তো আল্লাহর ওলি আল্লাহর বন্ধু, আপনার ডাক আল্লাহ শুনবে আমি বিশ্বাস করি, তাই আপনার কাছে প্রার্থনা করে যাই। আমার খাজা বাবার পীর উসমান হারুনি গেল গোসা হইয়া, একটা ধমক দিয়া ওই মহিলাকে দিল তারাইয়া, যাও বলেছি না তোমার ভাগ্যে কোনো সন্তান নাই। ওই মা কাঁদতে কাঁদতে আবার ফিরিয়া আসিল, আইসা বলে, ভণ্ড পীর তার কথা আল্লাহ শুনে না, একটা সন্তান দিতে পারে না, সে ভণ্ড। আমার খাজা বাবা শুনতে পাইল পীরকে ভণ্ড বলে, আমার খাজা বাবা মনে মনে আঘাত পাইতেছিল, বলে মা আমার পীরকে আপনি ভণ্ড বলেন আমার প্রাণের সহে না। শুনেন 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 মা গো আমার কথা একখানা, আল্লাহর কাছে মোনাজাত করে বলে, হে আল্লাহ আমি আপনাকে জানাই, আমার ভাগ্যে যদি কোনো সন্তান থাকে, আমার ভাগ্যে যদি কোনো সন্তান থাকে তার থেকে একটা সন্তান ওই মহিলাকে দিয়া দেন তাই। আমার খাজা বাবার মোনাজাত আল্লাহ কবুল করে নিল। কিছুদিন পর ওই মহিলা গর্ভবতী হলো, 10 মাস 10 দিন পরে মহিলার কোলে আসিল এক সন্তান চলিয়া, সন্তান লইয়া আসিল খাজা উসমান হারুনির কাছেতে চলিয়া। ওগো ওগো উসমান হারুনি তোমার দেই কইয়া, তুমি বলছিলা আমার ভাগ্যে কোনো সন্তান নাই, আজ আমার কোলে সন্তান, তাহলে তোমার কোন আল্লাহ কইছে আমার সন্তান নাই, আর এটা কোন আল্লাহ দিছে? তুমি না বলছো তোমার আল্লাহ কইছে তোমার ভাগ্যে আমার ভাগ্যে সন্তান নাই, তোমার আল্লাহ কইছে সন্তান নাই, তো আমার যে সন্তান দিলে এটা কোন আল্লাহ দিছে? ওই মহিলার কথা শুনে আমার খাজার পীর উসমান হারুনি মনে আঘাত পায়, মালিক তুমি বুঝে আমার এমনি লজ্জা দিলা, আমার শরম দিলা। আমার খাজা বাবার পীর একটু মনে মনে কষ্ট পাইল, বলে মা গো এই ঘটনা কি আপনি আমারে বলেন না খুলিয়া। মা জননী বলে, ওগো পীর আপনার এদেই কইয়া আপনার কাছে আসছি, যখন যাওয়ার পথে এক বালক দেখতে পাই, ওই বালক আমাকে দোয়া করে, তাই আজকে আমি সন্তানের মা হইতে চাই, মা হইতে পেরেছি। ওই বালক আমাকে দয়া করেছে, কোন বালক? তো আপনার কাছ থেকে যাওয়ার পথে খেলার মাঠে দেখি একটা 6 বছরের যুবক ছেলে, একটা বাচ্চা, তার নাম মইনুদ্দিন, ওই বালক আমাকে দয়া করেছে, তার দয়া আজকে আমার কোলে সন্তান। আমার খাজা বাবা আসিল, আইসা দেখে পীরের চোখে পানি, হুজুর আপনি কাঁদেন কেন বলেন না তখনই, বলে মইনুদ্দিন এটা কিভাবে হলো? বলে হুজুর আপনার কাছে আইসা একটা মা একটা সন্তান চাইছে, খালি ফিরে গেলে কষ্ট পায়, আপনার নামের কলঙ্ক। ওই মহিলা যখন আপনারে ভণ্ড বইলা গালি দেয়, হুজুর গো আমার কলিজা আর সয় না, আমি খুব কষ্ট পাই, আমার হুজুরে ভণ্ড কইব, আমি তার মনের আশাটা পূরণ করে দিছি। বলে কিভাবে? বলে হুজুর আমার ভাগ্যে যদি কোনো সন্তান আসতো, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ গো আমার ভাগ্যে তুমি যতগুলো সন্তান দিবা তার থেকে একটা সন্তান তুমি ওই মহিলার দিয়া দাও, আজকে তার কোলে সেই সন্তান। আমার খাজা বাবার পীর উসমান হারুনি আমার খাজা বাবাকে বুকেতে জড়াইয়া
সম্মান বেঁচে যায় আমি তোমারে দোয়া করে দিলাম এই তিস্তিয়া তরিকার মধ্যে যারা যতজন লোক আজকে থেকে কিয়ামতের আগ পর্যন্ত যত লোক তিস্তিয়া তরিকায় আসবে তুমি খাজা বাবা প্রতি ভক্তের তুমি বাবা আমি তোমার দোয়া করে দিলাম তুমি এক সন্তানের বাবা হইতে বঞ্চিত হয়েছো গোটা বিশ্বের লোক তোমাকে খাজা বাবা বলে ডাকবে সুবহানাল্লাহ এইজন্য আজ পর্যন্ত কেউ মঈনুদ্দিন খাজা বাবার নাম নিলে খাজা বাবাই বলতে হয় মাও বলে বাবা বাবাও বলে বাবা ভাইও বলে বাবা সন্তানও বলে বাবা গোষ্ঠী কি গোষ্ঠী বলে বাবা এখন বলে আমাদের বাবার কোনো অভাব নাই মুন্সিরা কয় কে কয় অনেক মাওলানারা কয় আমগো বাবার কোনো অভাব নাই আমি বলবো অগো দরদের ভাই আমি আপনাকে জানাই আমরা কেউ এক বাবার সন্তান না আমি গ্যারান্টি দিয়ে কইতে যে চাই আমরা কেউ এক বাবার সন্তান না জন্মদাতা একজন কিন্তু বাবা একজন না আমাদের বাবা অনেকগুলো আদি পিতা বাবা আদম জাতির পিতা বাবা ইব্রাহিম খলিলুল্লাহ একজন আছে জন্মদাতা বাবা তারপরে আছে বিয়া করলে শ্বশুর বাবা এই শ্বশুর বাবার বিয়ার মধ্যে লাগে আরেকটা উকিল বাবা তাহলে এক বাবা না কয়েক বাবা আছে না আরেকটা হলো জ্ঞানের বাবা আমি যদি কোরআন শিখি যিনি আমার শিক্ষক তিনি আমার পিতা তিনি আমার জন্মদাতা না তিনি আমার জ্ঞানের পিতা আমি যখন ধর্মীয় শিক্ষা শিখব তিনি আমার জ্ঞানের পিতা এই দেশে আসলে মাওলার নবীর পাক পাঞ্জাতন মানলে তরিকা গ্রহণ করতে হবে একজন হক্কানি আলেম হোক একজন হক্কানি পীর হোক তার কাছে হাত দিয়া ধর্ম নিতে হবে তার কাছে হাত দিয়া নিজেকে পরিশুদ্ধ করতে হবে তিনি হইলেন মুর্শিদ কেবলা পীর আরেকজন হইলেন যিনি সমগ্র জাতির পিতা যিনি সমগ্র সৃষ্টিকুলের পিতা যিনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে বাবা তো অনেকগুলাই পাওয়া গেছে এক বাবা কেউ বলতে পারবে যদি বলে যে আমার বাবা একজন তো বাবা আদমও বাদ বাবা ইব্রাহিমও বাদ ওই শ্বশুর টশুর এগুলো আগেই বাদ সবই বাদ তাহলে বুঝতে হবে বাবা শব্দের অর্থ হলো জ্ঞানদাতা দাতা জ্ঞানদাতা জন্মদাতা শিক্ষাদাতা অনেক বাবা এগুলো নিয়ে যাই না আমার কাছে প্রশ্ন করে আমি কথা ভুলি নাই আমার খাজা বাবার দুইজন স্ত্রী নাম কি শুনতে পাই আমার খাজা বাবার দুইজন স্ত্রী আমার খাজা বাবার দুইজন স্ত্রীর মাথা রওজা তার মাথার কাছে হওয়ার একটা কারণ আমার খাজা বাবার প্রথম স্ত্রী হইলেন হযরত উসমা তিনি ছিলেন একজন মহান আল্লাহর ওলি যার নাম ছিল ওয়াসিজ হযরত ওয়াজিউদ্দিন ওয়াজিউদ্দিনের কন্যা হইলেন উসমা আর মানিক খিতারের কন্যা হইলেন হযরত উমাইতুল্লাহ এই দুজনই দুজন আল্লাহর ওলির সন্তান এই দুজন আল্লাহর ওলি ছিলেন খাজা বাবার পৃথিবীতে আসার আগেও তারা ওলি আর ওলির সম্মানার্থে ওলির দুই কন্যাকে আমার খাজা বাবা বিবাহ করলেন প্রথম স্ত্রী উসমাতের গর্ভে আসলো তিন সন্তান দুইটা ছেলে একটা মেয়ে মেয়ের নাম হলো হাফিজা জামাল আর প্রথম সন্তানের নাম হলো ফখরুদ্দিন দ্বিতীয় সন্তানের নাম হলো আবু সাইদ আমার খাজা বাবার বড় ছেলে যিনি ফখরুদ্দিন ২০ বছর আমার খাজা বাবার থেকে ৪০ মাইল দূরে তার রওজা খাজা বাবার সন্তানের রওজা আমার খাজা বাবার দ্বিতীয় সন্তান তার ৫০ বছর বয়সে তিনি মানসিক দৃষ্টিশক্তি হারায় তার রওজা হয় কই রাত পর্যন্ত কেউ জানতেও পারে নাই আমার খাজা বাবার আরেকজন মেয়ে ছিলেন যার নাম হাফিজা কামাল হাফিজা জামাল যার স্বামীর নাম ছিল শেখ রাজিউদ্দিন রাজিউদ্দিন ছিলেন হাফিজা জামালের স্বামী আর হাফিজা জামাল ছিল আমার খাজা বাবার সাধনার একজন মূল গার্জিয়ান আমার খাজা বাবা অধিকতর সময় আমার খাজা বাবার সেই মেয়ের সাথে হাকিকতের আলাপন করত এজন্য আমার খাজা বাবা তাকে তার চরণের কাছে জায়গা দিয়েছেন যিনি ছিলেন মারফতের সফর সঙ্গী আর দুজন স্ত্রী ওনারা ছিল দুজনে আল্লাহর ওলি আর ওলির সম্মানার্থে তার দুই স্ত্রী রওজা মোবারক তার দুই পাশে রাখলেন জীবনী প্রমাণ করে আর মেয়েরা একটু বাবার ভক্ত বেশি হয়
প্রতিটি বাবার কাছে তার মেয়েরা অনেক আদরের হয়, প্রতিটি মেয়ে তার বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এখানেই রাখলাম। এইবার আমার প্রশ্ন এলো, আমি প্রশ্ন যে করি প্রশ্ন শুই না মুক্তা সরকার, লাগে না যে দৌড়া দৌড়ি। মায়া লাগে অনেক, মাশাল্লাহ দেখতে খুব সুন্দর, সুবহানাল্লাহ, সুন্দরের প্রশংসা করতে হবে, কি বলে সুবহানাল্লাহ, এত সুন্দর মানুষ যে বানাইলেন সে আল্লাহ অনেক সুন্দর। আল্লাহ বলেছেন যদি কোনো সুন্দর বস্তু দেখো সাথে সাথে সুবহানাল্লাহ পড়বে। আমার খাজা বাবার জীবনে একটি গানটা এখনো শেষ করি নাই, গাইব। বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী, আমার বড় পীর একদিন নামাজরত অবস্থায় একটা জিনকে মুরিদ করায়, জিন একটা জিনকে ধরলেন, জিনকে ধইরা ওই জিনকে আমার বড় পীর কলমা পড়াইয়া মুসলমান বানাইলেন। পৃথিবীতে কাল হাশরের ময়দানে দুই দলের বিচার হবে, একটা হলো জিন একটা হলো ইনসান। কয় দল? জিন এবং ইনসান। আমার বড় পীর একদিন নামাজরত অবস্থায় ফজরের সালাত আদায় করা অবস্থায় আমার বড় পীর একটা জিনকে আটক করে ফেললেন, ওই জিনকে আটক করার পরে ওই জিনকে মুসলমান বানাইলেন। আমার জিজ্ঞাসা, ওই জিনটা কি এমন অন্যায় করার কারণে তাকে আক্রমণ আটকাইলেন, আটকায় তারা মুসলমান বানাইলেন, ওই জিনটা কে? মুসলমান বানানোর পরে তার অবস্থানটা কি? আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা। আমার যাহা প্রশ্ন ছিল কইরা দিলাম শেষ, এইবার আমার গানটাই আমি গাইব বিশেষ। আমি আজকে দেখি মদিনা, আমি আজকে দেখি মদিনা, আমি খাজা বাবার জওয়ানা, আমি খাজা বাবার জওয়ানা। মিডিয়া আছে তো, ক্যামেরা আছে তো, ক্যামেরার সামনে অনেক কথা বলা বিপদ, অনেক বিপদ। মিডিয়ার ভাইয়েরা রাগ করেন না, কয়েকদিন আগে পাগল নিমাম দরবারে একটা গান করছিলাম গাজীপুরা, আমার কাকা সারোয়ার কাকা আমারে আমারে আর মুক্তা পারে দুইটা মালা বানাই দিছে, আমার মালাটা মনে হয় 50-60 হাত লম্বা হইব। আমারে যখন পেঁচানো শুরু করছে আমার খালি সারা গায়ে টেয়া হয়ে দেওয়া যায়, মনে হয় আমি গুনছি 2800 টাকার মতো আছে, তো নতুন টাকা তো 20 টাকা 10 টাকা নোট, 2800 টাকা তো মেলা টাকা দেখা যায়। তা আমার কিছু ইউটিউবার ভাইয়েরা লেখছে জহির পাগলে এক গানে 1 লক্ষ টাকা পাইছে, গইন্না দিয়েছে 2700। আমি কই ভাইয়া 97,300 টাকা কই পাই গেল কই? ভাইরা কোনো এডিট কইরেন না, এই 6-9 দিয়ে আপনাকে এডিটের কারণে আজকে আমরা শিল্পীরা বিপদে আছি। আমি কি নাকি কইছে আমার ছবি নিয়ে মাওলানা মিজানুর রহমান আজারের পাশ দিয়ে লাগাই রাখছে? হ্যাঁ, আসলে আমার কোনো গানে কোনো কথায় আজারি সাহেবের কোনো কথাও নাই, কিছুই নাই, অত ছবি দিয়ে একটা বিভ্রান্তির মধ্যে আমার রাখছে আটকাইয়া। মানুষ ওই ভিডিও দেখে ক্লিক করলে এদের ব্যবসা বেশি হয়, টাকা ইনকাম হয়, ভিউয়ার বাড়ে, এই লাভে আলেমগুলোকে আমার ছবি দিয়ে রাখছে। আর এখন আলেম অনেকে আমার চিনে, আমার নামে বদনাম গায়। আমার একটা পেজ আছে জহির পাগলা বাংলায়, অনেক ফেক আইডিয়া আছে, সাবধান, ওই পেজের মধ্যে গেলেন গেলে দেখবেন দুইটা ভিডিও আমি আপলোড করছি, এক মৌলভি আমার সুনাম গায়, আরেক মৌলভি আমার বদনাম গায়। হ্যাঁ, কয়ে নতুন এক বন্ডের আবির্ভাব হয়েছে, কয়ে নাম কি জানেন? নাম হলো জহির পাগলা। দেখছেন, আমি তারে ধন্যবাদ দিয়েছি, আমি বললাম সে আমার গিবত করে নাই, সে আমার প্রশংসা করেছে। আমি যে বন্ডামি করছি পরে কিন্তু বন্ডামির আর কিছু দেখাইতে পারে নাই,
একটা গান শোনাইছে দুটো মাংসপিণ্ড লন্ড ভন্ড করিল এই সোনার দেশ তিন ইঞ্চি নদীতে পড়ে সাড়ে তিন হাত নৌকা শেষ বলে আবার কয় আমগো গলা কিন্তু বেশি ভালো না বন্ডরার গলা অনেক মধুর কাল্লাই সব মধু বন্ডরার গলায় দিয়ে দিচ্ছে আলেমরার কাছে আমগরা ছোট বানায় না তারাও সম্মানী আমাদেরও একটা সম্মান আছে হ্যাঁ তাদেরকে নিয়ে আমরা কোনো বিতর্ক নাই তবে হ্যাঁ যারা নবী ওলির বিরুদ্ধে তারারে দেখলে আমগো সহ্য হয় না কিন্তু তার মানে দুশ্মনী নাই আমরা এই ধরনের তর্কে বিতর্কে যাইতে চাই না তবে যারা দুশ্মনী করে তাদের বিচার আল্লাহই করবে ঠিক আছে না কেল্লা বাবার মাজারে বোম মারছে শাহজালাল বাবার মাজারে গজার মাছ মারছে শাহজালাল বাবার মাজারও এখনো আছে গেসুদার আজ কল্লা শহীদের মাজারও আছে যারা এই অত্যাচার করছে তাদের কোনো অস্তিত্ব বাংলাদেশে নবীউলের সাথে দুশ্মনী কইরা কেউ কোনোদিন ছাড় পাবে আমার কথায় কখনো রাস্তার বালু স্বর্ণ হবে যার বিচার করার মালিক তিনি ঠিক বিচার করবেন আমার তাতে কিছু যায়ও না আসেও না তবে আপনাদেরকে একটা কথা বলি আমার বাবাকে কেউ গালে দিলে আমার দুঃখ নাই আমার মা আমাকে গালে দিলে কোনো কষ্ট নাই আপনি চিন্তা করবেন আপনার ঈমান হলো আপনার দয়াল নবী আপনার নবীকে যদি কেউ কটাক্ষ করে কথা বলে সাবধান তার আগে পরে কোনো দিদে চলবেন না আমি খাজা বাবার দেওয়ানা আমি খাজা বাবার দেওয়ানা